This channel does not promote any violent, harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. শীত কেটে চুরির ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ালো জলপাইগুড়ি সদর ব্লকের সন্ন্যাসীপাড়া ও সরকারপাড়া এলাকায়। গতকাল রাতে সন্ন্যাসীপাড়া দুটি ও সরকারপাড়ার একটি বাড়িতে চুরির চেষ্টা চালায় দুষ্কৃতীরা। একটি বাড়িতে চুরি হলো, বাকি দুটি বাড়ি থেকে কিছু নিতে পারেনি চোরের দল। তবে সন্ন্যাসীপাড়ার লাবণী সরকারের বাড়ি থেকে মোবাইল ফোন, নগদ 30,000 টাকা নিয়ে পালিয়েছে চোরের দল বলে গৃহকর্তী নিজেই জানান। লাবণী বলেন, রাত দুটোর দিকে কোনো কিছু শব্দ পেয়ে ঘুম থেকে উঠে দেখি বাড়িতে শীত কেটে হয়েছে। দেখা যায় মোবাইল সহ 30,000 টাকা ও বাচ্চাদের জামা কাপড় নিয়ে পালিয়েছে চোরের দল। সন্ন্যাসীপাড়ার আলোবালা রায় বলেন, ঘরের শীত কাটলেও কিছু নিতে পারেননি, চুরির বিষয়ে পুলিশে খবর দেওয়া হয়েছে বলে জানান বাসিন্দারা। বাড়িতে হওয়ার মধ্যে মোবাইলটা হারাইছে, ওই সীতা নিয়েছিল, 20-30,000 টাকা নিছে। আর ওর বাবার, জয়ের বাবার প্যান ছিল, প্যান মানে পাশে যা ছিল 20-30,000 টাকা। ইয়ের বিছানা নিচে ছিল, ওইটা নিচে বাচ্চাদের জামা কাপড় গুলো নিচে। ওইটা মনে করেন রাত তখন 2টা বাজে, আমি তো হালকা হালকা অত ঘুম না, মোটামুটি আর কি ঘুম ছিল। তো আমি আবার শুনতে পাইলাম প্যানের যে বিলের আওয়াজটা, ওই আওয়াজটা শুনে আমি আবার জাগনা পাইছি। জাগনা পাইয়া দেখি এখন তো শব্দ তো শুনতেছি, এখন তো ঘরে কিসের যে শব্দ ওইটা তো আর আমি অনুভব করতে পারিনি। আমি পরে উঠে দেখলাম, পরে জয়ের বাবাকে ডাকলাম যে উঠো। তো উঠে দেখে যে লাইট মেরে আমিও দেখলাম যে খুঁড়া। তা আমি আরও ভাবছি যে খুঁড়া আছে, হয়তো কুকুর টুকুরে ঘুরতে পারে। বাইরে যায় দেখি কি একটা গামছা পুড়ে আছে, আমাদের কাপড় চোপড়গুলো ওইখানে রাখছে। রাইখে এখন তখনই বুঝতে পারলাম যে চোর হই, চুরি ছাড়া আর কোনো বুদ্ধি নেই। সকালে গেছিল সবাই মতি টতি, ওরা জয়ের বাবাও গেছিল, যাই দেখে আসে আমার গামছা টামছা গুলো যে নিচে এখানে ফেলে রাখছে। দেখলাম যে এটা তো আমাদেরই। হ্যাঁ, ওই যে খালি শিং দিছে, কোনো নিগি পারে নাই, শিং দিছে খাটখানা তো ঢুকি পারে নি। হ্যাঁ, খাটখানা তো ঢুকি পারে নাই, ঢুকলে তো নিগালে ভাই। এ সকালে বুমার অভিয়ে দিছে আর টাম পাকিছে, ওইভিকে যা দেখাছে ও শিং ঘুরছে সব বাঘ ডাকে নিগালে, মুও দেখো না ওইভিকে কাঁচা। হ্যাঁ,